বাংলাদেশের জলসীমায় সম্প্রতি বেড়েছে ভারতীয় জলদস্যুর আনাগোনা। গেল কয়েক মাসে দস্যুদের কবলে পড়া বরগুনা সহ আশপাশের জেলার মৎস্যজীবীরা এমন অভিযোগই করেছেন। র্যাব বলছে এসব অপরাধীদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। দেশের উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলা, এখানকার বোটঘাটে জেলেরা প্রস্তুতি নিচ্ছেন গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার। বঙ্গোপসাগরে ভারত ও মিয়ানমারের কাছ থেকে দুই দফায় 1,18,113 কিলোমিটার সমুদ্র সীমা জয়ের পর বেড়েছে জেলেদের মাছ শিকারের জায়গা। তবে গেল কয়েক মাসে বেড়েছে জলদস্যুর আতঙ্ক। এরই মধ্যে কয়েক দফায় দস্যুতার শিকার হয়েছেন অনেক জেলে। এদের একজন বেলাল। এই মৎস্যজীবী কয়েক সপ্তাহ আগে ছাড়া পেয়েছেন দস্যুদের হাত থেকে। তার সাত সঙ্গীকেও অপহরণ করেছিল জলদস্যুরা। মায়া নাই, রায়তের কি মায়া আছে? বলুন পিডন দেয় হাকজন, আর পিডন দেয় কোন ই নেই, পিডন দেয় হাকজন মা গো বাবা কো সির ধর্মের বাপকে হেফারও ইয়ে না। তবে বেলালের মতো ভাগ্য ভালো ছিল না আকাশের। দস্যুদের হাতে প্রাণ গেছে হাসমা বানুর স্বামীর। যাবার পর ও পরাপর 2 দিন ফোনে কথা হয়েছে, কিন্তু এর পর 3 দিন পর সে পর হইতে 2 দিন তুমি মোবাইল বন্ধ, নেটওয়ার্ক পায় না। 4 দিনের দিনই এই খবর হয় সন্ধ্যা 7টার সময়। খবর পাইছি ওই আমার ভাই বাড়ির পাশে এই যে মাঝি, হ্যাঁ চাচাই কয় মুসা মাঝি মারা গেছে। স্থানীয় জেলেরা বলছেন যেসব দস্যুরা দেশের সীমানায় ঢুকছে তারা পার্শ্ববর্তী দেশ থেকে আসা। একটা লাল ওইরকম কালারালা বোট, ওইটা হয়তো ভারতীয় বোট হবে, ওই বোটটা দিয়ে আয়া ধরছে। তাতে এরা সন্দেহ করছে যে এটা ভারতের বোটের ডাকাতটাকে দেবো পশ্চিমের এদিকের এদিকের জলদস্যু হবে। যেগুলো ডাকাত দিয়েছে এগুলো তো আমাদের এই পাথরঘাটার অঞ্চলে, আর ওই বোট বলে ওই পশ্চিমের ছিল, ভারতের না লোক ছিল বলে কিছু, আর বাংলাদেশি ভারতের আর কি বোঝা গেছে। এই যে কিছু লোক বাংলাদেশি আর বাইরের রাষ্ট্রের বোঝা আছে না, ওই ভাষার কারণে বোঝে যে হয়তো ভারতের কিছু জড়িত থাকতে পারে। সুন্দরবন সহ উপকূলীয় এলাকায় দস্যু দমনে কয়েক বছর ধরে কাজ করছে পুলিশের এলিট ফোর্স র্যাব। বাহিনীটির নজরে এসেছে উপকূলীয় জেলা ঘেঁষা বঙ্গোপসাগরে দস্যুতার বিষয়টিও। অপরাধ সংগঠিত এটা কেউই চায় না, আমরা যৌথভাবে তাদের সাথেও কাজ করছি। ইনশাল্লাহ আমরা আশ্বস্ত করতে চাই এই ধরনের ঘটনা ঘটবে না, আর যেটা ঘটবে তাদের যারা ঘটাবে তারা কঠোরভাবে তাদের যে ব্যবস্থা নিতে হবে, এই জন্য তারা যাতে প্রস্তুত থাকে। উপকূলীয় এলাকার এই মানুষগুলোর প্রধান পেশা মাছ শিকার, কিন্তু তারা তাদের পরিশ্রমের ফসল খুব কমই ঘরে তুলতে পারছেন এখন, কারণ দস্যুতা আতঙ্ক তৈরি করেছে এই জেলেদের মনে। তাদের চাওয়া খুব দ্রুতই দস্যুমুক্ত হোক এই উপকূল। আসিফ জামান, দীপ্ত সংবাদ, পাথরঘাটা, বরগুনা।